কার মৃত্যু কেতিয়া কোনেও হয়তো নেজানে। এই খবরটোয় সমগ্র অসমবাসীকে কন্দুয়াই তুলিছে। দীর্ঘদিনীয়া প্রেমর অন্তত বিবাহপাশত আবদ্ধ হয়েছিল। কইনাঘরের সকল নীতি নিয়ম সমাপ্ত করে দরাঘর অভিমুখে আহিছিল গাড়িখন। কিন্তু আধা বাটতে যেন সকল শেষ হয়ে গেল। ভয়ঙ্কর দুর্ঘটনা দরার গাড়িখন। লগেলগে মৃত্যু হয় দরার ভনীয়েক আর ভনীজোয়াই। মেডিকেলত মৃত্যু সহ যুঁজি আছে দরার কইনা, লগতে দরার ভনীয়েক আর এজন ড্রাইভার। ডাক্তরে জানা অনুসরে জিয়াই থাকার কোনো আশা নাই দরা কইনার। পাঁচজন, একজন ঢুকাইছে নফিসা সুলতানা ওরফে বন্ধু ঘর ধুবরীর, আর যিজনে মানে দরা এইজনের ঘর হালা গো, আর নতুন বোয়ারি আর লগতে তার ঘনিয়ে গেছে, আর যিজন ঢুকাইছে তার স্বামীজনও আছে, এই চারিজন ইঞ্জুরি। জানিব পৰা মতে কেইদিনমান পূৰ্বে দৰাৰ ভনীয়েকগৰাকী বিবাহপাশত আবদ্ধ হৈছিল। তেওঁলোকেও জীৱনটো কটাবই নাপালে। আনহাতে দৰা কইনাও মৃত্যুৰ সৈতে যুঁজি আছে। কিমান যে হেঁপাহ আছিল, কিমান যে আশা পুহি ৰাখিছিল, সকলো যেন শেষ হৈ গ'ল। সঁচাই মৃত্যু এক চিৰন্তন সত্য।